বিমান সেবিকার কাজ বরাবরই ঝকঝকে, আর সে কারণে তাদের বেশভূষাও বেশ কেতা দুরস্থ হয়। বিমান সেবিকা হওয়ার স্বপ্ন দেখেন অনেক তরুণী। এই স্বপ্নে বোধ হয়ে কয়েকজন তরুণী বিমান সেবিকা পদে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, আর সেখানে তারা যে অভিজ্ঞতার মুখোমুখি হলেন তা এক দুঃস্বপ্নই বটে। বিমান সেবিকাদের শরীরী ভাষা বরাবরই নজর কাড়ে, তাই বিমান সেবিকা হিসেবে কোনো তরুণীকে কাজে নেওয়ার আগে তার শরীরী ভাষার চুলচেরা বিশ্লেষণ করে থাকেন নিয়োগকর্তারা। আর তা করতে গিয়েই গুরুতর অভিযোগের মুখে পড়ল কুয়েত এয়ারওয়েজ। চাকরির ইন্টারভিউতে তরুণীদের জোর করে পোশাক খোলানো হয়েছে বলে অভিযোগ উঠেছে কুয়েত এয়ারওয়েজের বিরুদ্ধে। শুধু তাই নয়, তরুণীদের অন্তর্বাসও খোলার অভিযোগ উঠেছে। এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। মাদ্রিদ বিমানবন্দরের কাছে মেলিয়া বরাজাস নামে একটি হোটেলে বিমান সেবিকা পদের জন্য ইন্টারভিউ পর্ব চলছিল। সেখানে ইন্টারভিউ দিতে যাওয়া তরুণীদের শারীরিক হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।